বন্ধুরা, আমাদের সবাই সবসময় পানি পান করে থাকি, কারণ পানির অপর নাম জীবন। আর এটি পান করা ছাড়া আমরা বাঁচতে পারবো না। কিন্তু আপনি কখনো ভেবেছেন মিনারেল ওয়াটারের মধ্যে কোনো জীবাণু থাকে কিনা? এটি আমরা আজকে মাইক্রোস্কোপের মাধ্যমে পরীক্ষা করে দেখবো, তাহলে আমরা নিশ্চিত হতে পারবো যে কেনা পানির মধ্যে আসলে কোনো জীবাণু আছে কিনা। এর জন্য আমরা কয়েক ফোঁটা পানি মাইক্রোস্কোপের মধ্যে রেখে দিলাম। তো পানির মধ্যে আমরা কি দেখলাম সেটি আমি আপনাদেরকে এখনই দেখা যাচ্ছি। কিন্তু তার আগে আপনি এখানে কোনটি বেছে নেবেন, মা বাবাকে নাকি টাকাকে? যদি আমার মতো আপনার উত্তর হয় মা বাবা, তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিন। আর কমেন্ট বক্সে অবশ্যই মা লিখে যাবেন। ওকে, তো মাইক্রোস্কোপ দিয়ে যখন আমরা পানিকে জুম করি, তখন আমরা পানির মধ্যে অনেকগুলো বুদবুদ দেখতে পারি। আর এমনিতে মিনারেল পানির মধ্যে কোনো জীবাণু থাকে না, তাই আমরা বেশি বেশি করে পানি খাবো। পানি আমাদের সব দিক থেকে উপকারী।